আজকে আল্লাহ বলতে দেরি, আপনি জানেন না আল্লাহ বলতে দেরি কি লেখা হয় এটা আপনি জানেন না। হয়তো হুজুররা বলবে আল্লাহ এটার ভিতরে চারটা অক্ষর, চল্লিশ নেকি হবে, আমি বলবো চল্লিশ নেকি না এখানে। আল্লাহ বলতে দেরি কি মিলবে, কি মিলে এটা এখানে বসে বোঝানো যাবে না। আমি একটা ছোট দোয়া দিয়া বুঝাইতে চাইতেছি, মানুষ যখন বলে মাঝে মাঝে আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি, এই দোয়াটা যখন কোনো মুমিন মুসলমান নারী পুরুষ পড়ে আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি, তো ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ কি সওয়াব লিখব, তো আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের কাছে নাই যে তোমরা লিখবে, এত সংখ্যা তোমাদেরকে দেওয়া হয় না। আপনি বলবেন বইলা দিলেই তো লিখতে পারে, ঠিক না? হ্যাঁ, আপনার মোবাইলও যা দেখেন অনেকগুলা সংখ্যা বসানোর পরে মোবাইল বলবে আর আমার ভিতরে নেওয়ার ক্ষমতা নেই। সবার মোবাইলেই কিন্তু ক্যালকুলেটর আছে, এমনকি অ্যান্ড্রয়েড সেটও আছে, দামি থেকে দামি সেটের ভিতরেও আছে। ওইখানে যান, কতগুলা সংখ্যা দিয়া আবার কতগুলা সংখ্যা দিয়া পূরণ দেন, তো ও উঠাবে দেখাবে আমার ভিতরে ক্যাপাসিটি নেই। অথচ দুনিয়ার দামি মোবাইল ক্যাপাসিটি ফেলছে, ফেরেশতাদেরও সীমিত দিছেন আল্লাহ। আল্লাহ বলে অত সংখ্যা তোমাদের কাছে নাই, যেমন বলদা বলছে এরকম লেখা রাখার সংখ্যা আমি আল্লাহ বসায় নিব। শব্দ কিন্তু তিন চারটা, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এতটুক শব্দ, কিন্তু সওয়াব কিন্তু বিশাল। তদ্রুব আল্লাহ এই শব্দটা যদিও চার অক্ষরে, কিন্তু এটার সওয়াব শুধু চল্লিশ নেকি না, এটার সওয়াব বিশাল, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আজকে আল্লাহ বললে বিশাল পাওয়া যায়, ইচ্ছা করলে সৌর জগৎকে নেকি দিয়া ভরা যায়। সৌর জগৎ, সৌরজগৎ আমি পড়াইতে বসি নাই, পড়াইতে বসলে পড়াইতে পারি। সৌরজগৎ ছোট না, কয়েক লক্ষ কোটি মাইল না, যে এদিকে কোটি মাইল এদিকে কোটি মাইল সৌরজগৎ শেষ, না 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 না, আমাদের দুনিয়াটা গ্রহ নক্ষত্র না, আমাদের দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য, এটা নক্ষত্র। আবার সূর্যই সবচেয়ে বড় না, নক্ষত্রের ভিতরে সবচেয়ে ছোট নক্ষত্র সূর্য, এর পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা ওটা সূর্যের চেয়েও 50 কোটি গুণ বড়। এটার পাশে যেটা আছে বেটেলজেস এটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। এটা তো নক্ষত্র, ছায়াপথ না, আমাদের দুনিয়াটা যে ছায়াপথে আছে ওই ছায়াপথে আপনাদের বিজ্ঞান বলে একটা সূর্য না, 30,000 কোটি সূর্য আছে শুধু আমাদের ছায়াপথের ভিতরে, 30,000 কোটি সূর্য। সৌরজগতে আমাদের ছায়াপথটা সবচেয়ে ছোট, আমি তো ছায়াপথ বলি না, আমি বলি গ্রাম, এই গ্রামটা সবচেয়ে ছোট গ্রাম। তারপরও একটা যান্ত্রিক জিনিস বানাইতে হলে বানাইতে হবে যে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে, 1 লক্ষ। এটা হলো সৌরজগতের গ্রাম, ইউনিয়ন না। এইবার ভাবেন ইউনিয়ন কত বড়, জেলা না, থানা না, এইবার ভাবেন থানা কত বড়, জেলা না, এইবার ভাবেন জেলা কত বড়, বিভাগ না, এইবার ভাবেন বিভাগ কত বড়,
দেশ না, এইবার ভাবেন বিভাগের সামনে দেশ কত বড়। দেশ না মহাদেশ, এইবার ভাবেন দেশের তুলনায় মহাদেশটা কত বড়। এরকম 100 কোটি মহাদেশ আছে সৌরজগতে, যেটা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট, বিন্দুর মতো বলপেন দ্বারা করে বিন্দু দিলে যেরকম, এরকম ছোট প্রথম আকাশের সামনে এই সৌরজগৎটা ভৈরা দেওয়া যায়। প্রত্যেক ব্যক্তি ইচ্ছা করলে মুহূর্তে মুহূর্তে ভরতে পারে, মুহূর্তে মুহূর্তে। বুখারী মুসলিমের রাওয়ায়ত, ওলামাদেরকে জিজ্ঞাসা করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিন সৌর জগতে যত জায়গা আছে সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি, ঘোরা যেতে দেরি হয়। সুবহানাল্লাহ বলে দেওয়া সহজ, আজকে মূল্য আছে, ইচ্ছা করলে ভরতে পারেন। রাগ হয় না মেরে দোস্ত, রাগ হয়ে যাবেন, রাগ হয় না। কুরআন টাউনের সাথে একটা ভালো সম্পর্ক তো আমার, কেন আমার শ্বশুর বাড়িটাও তো কুরআন টাউনে, বুঝছেন না, জীবনটাও কাটছে কুরআন টাউনে, এখনো কাটতেছে কুরআন টাউনে, বিদায় বড়।